ডায়াবেটিস চিরতরে নির্মূল হবে দশ টাকার চিনাবাদামে জেনে নিন কখন কিভাবে খাবেন চিনাবাদামের অ্যান্টিঅক্সিডেন্ট ডায়াবেটিস নির্মূলে বিশেষভাবে কার্যকরী চিনাবাদাম বেশি সহজলভ্য এবং উপকারী রাস্তার মোড়ে মোড়ে দেখা মেলে চিনাবাদাম বিক্রেতার শক করে কখনো কখনো হয়তো খাওয়া হয় তবে এর উপকারিতা সম্পর্কে জানলে প্রতিদিনের খাদ্য তালিকায় এই বাদাম রাখতে চাইবেন চীনা বাদামে প্রচুর পরিমাণে ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট কার্বোহাইড্রেট ও প্রোটিন আছে প্রতিদিন এক চীনা চিনাবাদাম খেলে আপনি আপনার শরীরকে অনেক রোগ থেকে দূরে রাখতে পারবেন বাদাম খাবেন যে কারণে শরীরের মাত্রাধিক্য কোলেস্ট্রল হৃদরোগ উচ্চ রক্তচাপ ওজন বৃদ্ধি ও ডায়াবেটিসের মতো কঠিন রোগ সৃষ্টি করে বাদামের অসাধারণ কার্যকরী ফ্যাট শরীর থেকে কোলেস্ট্রল কমাতে সাহায্য করে তাছাড়া এই বাদাম শরীরের চর্বি কমাতেও সাহায্য করে প্রতিদিন মুঠো চীনা বাদাম খেতে পারেন শরীর কোলেস্ট্রল কমাতে রাতে দশ থেকে পনেরোটি বাদাম পানিতে ভিজিয়ে রেখে সকালে খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে চীনা বাদামের অ্যান্টি অক্সিডেন্ট ডায়াবেটিস নির্মূলে বিশেষভাবে কার্যকরী প্রতিদিনের খাদ্য তালিকায় এক মুঠো বাদাম যুক্ত করে আপনি অতিরিক্ত ওজনের সমস্যা থেকে মুক্তি পাবেন তাছাড়া এটি আপনার শরীরের শক্তি বৃদ্ধি করতেও সহায়তা করে চীনা বাদামে প্রচুর পরিমাণে বি আছে যা মস্তিষ্কের সুস্বাস্থ্য নিশ্চিত করে তাই প্রতিদিন চীনা বা এর মাখন খাবেন যাতে করে আপনি স্বয়ংক্রিয় মস্তিষ্ক পেতে পারেন শরীরে সঠিক পরিমাণ পুষ্টি না থাকলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় চীনা বাদামের অক্সিডেন্ট শরীরে কঠিন রোগকে বাসা বাঁধতে বাধা দান করে তাই প্রতিদিন চীনা বাদাম খেয়ে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান চীনা বাদামের সকল স্বাস্থ্য উপকারিতা পেতে প্রতিদিন অবশ্যই একমুঠো চীনা বাদাম খেতে পারেন স্বাস্থ্যকর জীবনযাপন পেতে আপনাকে সাহায্য করবে চীনা বাদাম আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস আওয়ার ভিডিও ধন্যবাদ